আপনার বর মুখ দেখে তো মনে হইতেছে না যে আপনি কোনো বিপদে পড়ছেন হাসি তো মহিলা এগিয়ে রইছে না মুখ দেন কেমনে পাউতা হেন না তোমার এটা কথা কয় তুমি তো খালি বারে বারে খালি মন খালি বেজার করে রইছো আমি তো ব্যাপারটা বুঝতেছি না নিজে তো দামি জুতা পাইতা ঘুরতাছো ইয়াল্লা তোমার জুতা এক পারে ওটাকে এক পারে একটা আমি বুদ্ধি করে না কইছি বুদ্ধি করে না কইছি দেশে বেখানে খালি অবরোধ চলতাছে অবরোধের মধ্যে যদি খালি আমি দুই পায়ে যদি ভালো জুতা যদি পরে আসি তাহলে আমার দ্বারা বানবো মারবো তোমার পায়ে তো তাও আছে আমি এক জোড়া স্যান্ডেল পায়ে দিলাম তাও ফিট আছে গেছে এখন খালি পায়ে আটা নাকতাছে তুমি খাইলা পাইছো আমি দুই পায়ে দুই জোতা আনছি বুদ্ধি করে চলো না বাবু কি বাইতে তো জান যাবো না বাইতে যাবো না খেলা যদি খেলে অবরোধের মধ্যে পড়ি দুজনে মার খামু তাহলে এখন কিবা কি করবা কৌশিন দি বাইতে যাবো কিবা করবা আরে শোনা রে তুমি জানো না যা তোমার জামাইটা কিবা মাথায় গিজ গিজা বুদ্ধি তুমি বোঝো নাই এখন বুদ্ধি করি এই অবরোধের মধ্যে বাইতে গেলে যামু কিন্তু যাম না বুঝছো কি আমরা যে উত্তর পাড়া আছে না এই পাড়া বড় একটা বাড়ি দেখে হে বাইতে যে কমু কান্দা পড়মু তুমিও কান্দা দেবে একবারে কম যে অবরো তোমার আমরা বাইতে যাতাছি না আমরা একটারে থাকবার জায়গা দেন ঠিক আছে তাহলে চলো তাই নিয়ে যাই শোনা একটারে যদি খালি থাকবার জায়গাটা দে বুঝছো সোনা গয়না টনা যা সব চুরি করে চুরি করে রাত তিনটা সম্পাক মু দেখুন আচ্ছা ঠিক আছে চলো আহো আহো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমনে রে চিনতে পারলাম না ভাই আপনি বাড়ি কি এই মহল্লায় কি আমার বাড়ি দিদির পাশে এই যে নতুন বাড়ি ডেটা হ ভাই তোমার জন্য ছিলাম না বাইরে ভাই এমপি মত বলছি ভাই বেচ্চি দিয়ে মুক্তি থাকে কোথায় কান দিকেন নাকি ভাই কান মনে আমি খুব বেকরে পড়ছি ভাই ঢাকা শহরে থেকে হে আমার বাড়ি হলো জামতলি হে জামতলি জামো ভাই অবরোধের মধ্যে যাত আছি না অবেল হয়ে গেছে গা আরে ভাই আমার মধ্যে থাকার জায়গা দিয়ে যাবো না চিনি না জানি না কোন থেকে আছে ভাই ভাই অনুরোধ করে ভাই এই রাত তো লেখালে থাকবো বারিন্দা থাকি রো আমার খাবার দেন না কোনা না কোনা আরে পাগল বুঝো নাকি তোমরা আমার গড়ি একটা ভালো স্যার আপনার মধ্যে না থাকলে তাই কি হবো গড়ের কি অভাব পড়ছে যাই আপনি যাও একবার দিলি ভালো না দিলি ভালো ওই যে কইছে না উচিত কথা কইনি শুকুর নাই ঠিক না মো হাজিল বেটা জানি গো হাজিল মই বিপদে পড়ছি বেটা বেবা তখন বিপদে বললে তুমি করব না ওই বাড়ি আছে ওই শালি শালি খাতুন নি পয়তাল শালি আমি কত আরে কই আনলাম কি প্ল্যান পয়েন্টটা তো তুই আমার নষ্ট করে দিলি তোর মন থাকে না কই চিজ আমরা কই রিকোসে কাকুজি মিনু তো কই দে আমি বেটা কি বা করে জানি কথা কইলি কে কই গে নাও যাই সামনে আর বাড়ি আছে হেবেতে যাবে পটা মা আর কই লেবা ব্যবহার করবি না আচ্ছা আমি চুপ করে থাকম কথা কই ঠিক আছে আরে বাইরে ভাই এই ভেজালের মধ্যে আমি এখন আর যাহা মুদা ভাই ভেজাল যে তুই না মিঠো বাচ্চাই থাকবি তোরা আর অযথা ফোন টোন দিস না তোরা তো জানোস না দেখে কি অবস্থা সব কিছু এই করে আসলন নাকি বুঝছ কি আচ্ছা ঠিক আছে ই করিস এতে রাত নয়টার দিকে আমি বাড়ির পাশে তো দোকান আছে নাই রাখ কোনা গেলা হাসি তো মহিলা এগিয়ে রয়েছে না মুখ দেন কেমনে পাউতা হেন পাউতা হেন দেখছেন উদাম পাওয়ার পরে ব্যবস্থাই পাও উত্তরবঙ্গের মহিষ তো তোমরা সহযোগিতার নিয়ে যাইলে তাই কও না ভাই সাহায্য মাথায় খালি একটু থাকবার জায়গা দেবেন একটারাই তো লোক থাকবার দেন অসম্ভব একটারাই তো না যদি কও যে এক ঘন্টা আমি তো তাও দেবো না আমার বাড়িতে আমি অসনা মানুষ কোনো থাকবার দেবো না এটা কি লাগে না অমনি মাইক্রেসি না না অমনি এটা সিনা পরিচিত অমনি পরিচিত অমনি রাইতে পরিচিত সকাল উঠে দেখ দেখবেন আপনারা পরিচিত না ভাই আমরা হাঁকা নাই আচ্ছা এটা কথা কই ভাবি শোনা যাবো আমার বউনি আমনে মোরা হয়ে থাকবেন না আমার বউনি আমি অমরা হয়ে থাকবেন কি সমস্যা আছে ঘরের মধ্যে রাত করে আমার বাড়ি আমার ঘর তুমি জোড়া নিয়ে হইয়া থাকবেন আমি বারবার থাকি ভাই এত বড় চাপ দেন না
আমার মনে হয় কি ওই মহিলার আগাই ধরছে, মহিলা তাড়াতাড়ি জামাই নিয়ে গেল। মহিলার আগাটা যদি না ধরতো তাহলে হয়তো মহিলাটা স্বীকার করতো, আগায় ব্যাগ দিছে নিজেরই মান যাবো, বুঝছেন কি?